আজ শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে হাওড়ার মাকড় দহের একদল মানুষ অভুক্তদের পাশে দাঁড়ালো। আজ থেকে আগামী তেসরা মে পর্যন্ত দুপুরে খাওয়ার ব্যবস্থা শুরু করলো। এই ঘোর দুর্দিনে দুপুরে পেট ভর্তি খাবার পেয়ে স্বভাবতই খুশি তারা। ওরা কেউ ভ্যান রিক্সা টোটো চালক, কেউ আবার সমাজসেবী মানুষ, আবার কেউ আছেন যারা লোকের বাড়িতে কাজ করে, কেউ দিন মজুর। আজ প্রায় 40 দিন অতিক্রান্ত লকডাউনের, প্রত্যেকেই ওরা আজ ঘরবন্দি। রেশনে যতটুকু মাল পেয়েছিল সেটাও প্রায় শেষ। এখন এই সব সাধারণ মানুষগুলো কি খাবে কি করবে তারা ভেবে উঠতে পারছে না। আদৌ কি 3 তারিখের পরে লকডাউন উঠবে সে প্রশ্নেরও কোনো উত্তর নেই। আজ তারা তার পরিবারের ছোট ছোট শিশুদের মুখের দিকে তাকাতে পারছে না। সময় মতো তারা তাদের মুখে দুবেলা দুমুঠো খেতেও দিতে পারছে না। এই রকম একটা অবস্থার মধ্যে তাদের দিন কাটছে। এই রকম মানুষগুলোর কথা ভেবে আজ মাকড়দহর কিছু গ্রামবাসী, কিছু সহায়তা ব্যক্তি, তারা নিজেরা যার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আজকে থেকে আপাতত ঘোষিত লকডাউন যে 3 তারিখ দুপুরে অন্তত তারা যাতে পেট ভরে খেতে পারে এই চেষ্টাই করেছে। আজ মাকড়দহ ডোঙাঘাটায় তারা একটা কমিউনিটি কিচেনের বন্দোবস্ত করেছে এবং এখানে আগামী 3 তারিখ পর্যন্ত প্রায় 200 লোককে খাওয়াবার তারা ব্যবস্থা করেছে। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস 19 যে সংক্রমণের জন্যে আমরা মাকড়দাবাসী হিসেবে মানুষের স্বার্থে, মানুষের জন্যে প্রত্যেক দিন 200 লোকের খাবারের আয়োজন করেছি। দল মত নির্বিশেষে এখানে কোনো রাজনৈতিক রং নেই। আমরা সঙ্গে আমাদের অঞ্চলের প্রধান, আমাদের সমাজসেবী বিশ্বজিৎ দাস, সমাজসেবী অলোক ব্যানার্জি এবং অন্যান্য যারা আমাদের হয়তো আমরা নিজেরা একটা সবাই মিলে ক্ষুদ্র প্রচেষ্টায় নিজেদের কিছু টাকা পয়সা দিয়ে এবং কিছু সহৃদয় ব্যক্তি যারা এটার সাহায্য করছে তাদের মাধ্যমে এটা করছি। আমরা আজকে 26 তারিখ পঞ্চায়েতে যে খাবার দেওয়া হয়েছিল তারপর আমরা সেইখানেই কথা দিয়েছিলাম যে আমরা আগামী 26 তারিখ থেকে প্রত্যেক দিন 200 মানুষকে খাবার আয়োজন করব। মূলত এই কমিউনিটি কিচেনটা আজকে থেকে শুরু করা হলো। এর মূলত উদ্যোগ যদিও আমাদের নির্মল ঘোষ অর্থাৎ ভয়াদা, সহযোগিতায় তোয়াদা, আমি এবং কাজল সহ আমাদের বিভিন্ন সুবর্ণোদ্ধায়ী শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আছে। আমরা শুধু আজকে এইটার মাধ্যমে প্রচার করতে চাই, আমরা 3 তারিখ পর্যন্ত ঠিক করেছি দেব এটা। এইটা দেখার পর যদি কোনো সহৃদয় ব্যক্তি স্বেচ্ছায় কিছু দান করতে চায় আমরা সেটা সানন্দে গ্রহণ করব। আর মূলত এই খাবারের ছবিটা প্রচার করতে চাইছি না, প্রচার করতে চাইছি এটাই যে আমরা যেমন সাধারণ পাবলিককে নিয়ে চাঁদা তুলে এগিয়ে এসেছি, এটা দেখে যদি এলাকার আমাদের এলাকার ছাও বা বিভিন্ন এলাকার মানুষরা যদি এরকমভাবে অভুক্ত মানুষদের কাছে খাবারটা পৌঁছে দেওয়ার চেষ্টা করে সেটাই আমাদের সব থেকে বড় জয় হবে। এই মুহূর্তে আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি সারা দেশ এবং পৃথিবী। তাই আমরা যে এখানে আয়োজন করেছি, আমাদের নির্মলদা আপনাদের বলেছে, আমাদের প্রধানও আছে, আমাদের অলোকদা আছে, খুবই দায়িত্বশীল ব্যক্তি, তো আমরা মানুষের সেবাতে নিয়োজিত হবার চেষ্টা করছি।
এবং আমি অন্তত এই মাকড়দাবাসী এবং সুবিধায় ব্যক্তিদের এই অনুরোধ করব যে আপনারা আপনাদের আয়ের একদিনের টাকাটা অন্তত মানুষের জনসেবায় আপনারা ব্যয় করুন, তাতে আপনাদেরও চলবে আর আপনার ওই একদিনের টাকায় হয়তো আরও তিনটে মানুষ একটা দিনের জন্য অন্তত খেতে পারবে। পাকিজা এন্টারপ্রাইজ কনস্ট্রাকশন অফ বিল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ল্যান্ড, 1 নম্বর মৌখালি জগাচা হাওড়া, মোবাইল নাম্বার 9831130687, 9831615132।